আমি ক্যাপাসিটার রুট আছে আবার লাগাচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে কোন জায়গা থেকে আসছেন? আমি মাদারীপুর জেলা শিবচর থানা থেকে। আচ্ছা, কতদিন এখানে হলো আসছেন? 26 দিন হয়েছে। 26 দিন, এতদিন হচ্ছে আপনার নিজের কাছে কি মনে হলো যে কতটুকু তারা আপনাকে শিখাতে পারছে বা আপনি এখানে কতটুকু শিখছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই শিখতে পারছি। প্রথম তো আর কি প্রথম 15 দিন আমরা থিওরি ক্লাসে আর কি আমাদের ক্যাপাসিটার এসে সব কিছু চেনাইছে, এখন আর কি আপাতত আমাদের ল্যাবে আর কি করতেছে। 3 মাসে আর কি আমি অ্যাডভান্স বেসিক নিয়ে 3 মাস, আমার যদি পরবর্তীতে ভালোভাবে না শিখতে পারি সেজন্য। আচ্ছা, আপনি এখন হচ্ছে বেসিক করতেছেন? জি। এরপরে কি অ্যাডভান্স বেসিক দুটোটাই এখন কি বেসিকই আছে নাকি অ্যাডভান্স আছে? এখন বেসিক আছে। বেসিক বেসিক শেষ হলে আপনি অ্যাডভান্স করবেন কি? অ্যাডভান্স বেসিক দুটোটা নিয়ে। আচ্ছা, একসাথে নিয়েছেন না? আচ্ছা, এখানে হচ্ছে আপনি কি কাজ করতেছেন? এটা এটা কি সফটওয়্যার নাকি হচ্ছে হার্ডওয়্যারের কাজ? এটা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের কাজ। আচ্ছা, এই আপনি এখান থেকে কাজ করে কি কি করতে চান, বা দেশে বা দেশের বাইরে বা আপনার নিজের জেলায় গিয়ে কি কাজ করতে চান, বা তাদের এখানে যে অপরচুনিটি আছে তাদের যে কাজের পরে তাদের এখানে নেওয়ার একটা যে সুযোগ সুবিধা আছে, আপনি কি করতে চান এখান থেকে? আমি এখানে কাজ শেষ করে আর কি তাদের সবে আর কি কাজ করতে চান। আচ্ছা, তাদের সবই হচ্ছে আপনি সুযোগটা আছে ওটা আপনি কাজে লাগাতে চাচ্ছেন? যে কম্পোনেন্ট ওটা আবার লাগাতেছে। আচ্ছা, এই এটা মূলত কি কাজ করতেছেন? এটা এটা হার্ডওয়্যার কাজ, মাদারবোর্ড। হার্ডওয়্যার। এই ফোনটা কি কি সমস্যা হয়েছে? এটা কোথায় বসে, কোন সিরিজে বসে, কি কারণে বসানো হয়, এগুলো। এখানে আপনি হচ্ছে কোথা থেকে আসছেন? আমি যশোর থেকে। যশোর থেকে। সালামু ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন। দর্শক আছে কিন্তু চলে আসি আমরা আইফিক্স ফার্স্টের যে ট্রেনিং সেন্টার আছে সেটা কিন্তু এখানে চলে আসি, আর আমাদের সাথে কিন্তু হচ্ছে আইফিক্স ফার্স্টের ট্রেনার আছে। তো ভাই হচ্ছে আপনাদের এখানে কি কি কাজ করা হয় মূলত? আমাদের এখানে আপনার মোবাইল সার্ভিসিং এর কোর্স করা হয়, বেসিক টু অ্যাডভান্স করা হয়। আপনার বেসিক কোর্স আছে, বেসিক টু অ্যাডভান্স আছে, এবং সফটওয়্যারের অ্যাডভান্স কোর্স আছে। আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি পাবে যারা স্টুডেন্ট আছে? আপনাদের যদি কি সুবিধাগুলো, আপনাদের ফ্যাসিলিটিগুলো যদি? আমাদের ফ্যাসিলিটি হচ্ছে আপনার আমাদের এখানে একদম যারা ফ্রেশার আছে, নতুন মোবাইল সম্পর্কে একদম, মোবাইল সার্ভিসিং সম্পর্কে একদমই জানে না, তারা কিন্তু শুরু থেকে শুরু করতে পারে, শুরু করতে পারে, একদম জিরো থেকে শুরু করতে, জিরো লেভেল থেকে। আচ্ছা, আপনাদের এখানে যে কস্টিংটা আছে সেটা যদি বলতে, যে একটা স্টুডেন্ট এখানে এসে কত টাকা হলে আপনাদের এখানে যে মোবাইল সার্ভিসিং গুলো আছে শিখতে পারবে? আমাদের এখানে বেসিক কোর্স আছে, বেসিক কোর্স আপনার 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স আমাদের 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা। জি, 32,000 টাকা। এখানে কি স্কলারশিপের কোনো সুযোগ সুবিধা আছে কি? অবশ্যই স্কলারশিপের সুযোগ সুবিধা আছে, ওটা লটারির মাধ্যমে হয়। যারা স্কলারশিপ পাবে, আপনার দুইজন স্কলারশিপ পায়, একজন 50% পায় আপনার, আরেকজন 100%। আচ্ছা, যে 100% পাবে তার কোনো আপনারা এখানে মূলত হচ্ছে কি কি কাজগুলো শিখা থাকে যে মোবাইল সম্পর্কে কি কি কাজ? আমাদের মোবাইলের আপনার A to Z কাজ করা হয়, সবগুলাই কাজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এখানে মূলত, এখানে আপনাদের সেন্টার কটা আছে? আমাদের ঢাকার ভিতরে 3টা ট্রেনিং সেন্টার আছে। আচ্ছা, আর আমাদের স্পেশালাইজড ল্যাব আছে। আচ্ছা, ল্যাব আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু হচ্ছে এখানে কাজ করতেছে, তারা হচ্ছে কিন্তু অনেকে আছে নতুন, অনেকে আছে পুরাতন, অনেকে বেসিক, অনেকে অ্যাডভান্স, অনেকে আবার দুইটাই নিয়েছে। আর যারা বেসিক আছে তারা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করেছে, আবার অনেকে ফুল স্কলারশিপে পেয়ে কিন্তু এখানে হচ্ছে অনেকে কাজ শিখতেছে। এই যে দেখেন অনেক স্টুডেন্ট। আপনার এই যে সেন্টারটা দেয় টোটাল কতজন স্টুডেন্টের ধারণ ক্ষমতা আছে? আমাদের এখানে প্রতি ব্যাচে আপনার 40 জন একসাথে ক্লাস করার জন্য ব্যবস্থা আছে। আমাদের 3টা শিফটে ক্লাস হয়। 3টা শিফটে আপনারা ক্লাস করে থাকেন? জি। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হচ্ছে কাজ করতেছে। জি। আপনাদের এখানে যে কাজগুলো করে যারা এখান থেকে কাজ শেষ করে বের হবে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি আপনারা? আমাদের এখানে কাজ যারা শেষ করে বের হবে, যারা ওদের সক্ষমতা অনুযায়ী আমরা কিন্তু আমাদের আমাদের শপ আছে, আমাদের শপে কিন্তু আমরা জব মানে আপনারা নিজেরাই এখান থেকে রেখে দেন, যারা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যায়। হ্যাঁ, অনেকে দেশের বাইরেও চলে যায়, অ্যাভেলেবেল দেশের বাইরে গিয়ে জব করতেছে। আচ্ছা, এই মোবাইল সার্ভিসিং গুলা শিখে যারা বেকার আছে মানে টোটালি বেকারত্ব দূর হয়ে যাবে? মাসে কত টাকা ইনকাম করতে পারে? মাসে এখান থেকে যারা কোর্স করছে, বিগত দিনে যারা করছে, তারা 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে। আচ্ছা, 50 থেকে 1 লক্ষ টাকা, তাহলে এটা চাকরির থেকেও কিন্তু এটা বেটার, অনেক বেটার। হ্যাঁ,
মোবাইল সার্ভিসিং করে কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে স্বাবলম্বী হচ্ছে, এই যে এখানে কিন্তু হচ্ছে ভাইয়া কাজ করতেছে, অনেকে কিন্তু হচ্ছে কাজ শেষ করে এখন তো যেহেতু লাঞ্চের টাইম, অনেকে রেস্ট নিচ্ছে, অনেকে হচ্ছে বাইরে লাঞ্চের জন্য গিয়েছে। আপনারা হচ্ছে যে মোতালিব প্লাজা ঢাকা হাতিরপুলে মোতালিব প্লাজা, এখানে তো আপনাদের মোট কয়টা শপের মতো? আমাদের এখানে 12-14টা শপ আছে আমাদের ইয়াতে মোতালিব প্লাজায় শুধু, এছাড়াও আমাদের ইস্টার্ন প্লাজা আমাদের শপ আছে, ইস্টার্ন প্লাজার শপ আছে। মোবাইলের এ টু জেড সার্ভিসিং আপনারা হচ্ছে এখানে পারেন তো? জি অবশ্যই, মানে যে কোনো ফোন, যে একদম হচ্ছে ডেট ফোন একটা আছে সেটাও আপনারা অবশ্যই ঠিক করতে পারবেন। আচ্ছা দর্শক, যারা হচ্ছে আপনারা যারা বেকার আছেন, যারা চাচ্ছেন যে একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে আপনারা কাজ শিখে মাসে 50-1 লাখ টাকা আপনারা ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু আইফিক্স পাসের যে ট্রেনিং সেন্টারগুলো আছে এখানে কিন্তু চলে আসতে পারেন। আপনার যদি হচ্ছে কাজের অভিজ্ঞতা যদি ভালো পায় তারা আপনার কিন্তু ফুল স্কলারশিপ পেয়ে যেতে পারেন, 50% স্কলারশিপ পেয়ে যাবেন। যারা এখানে চাচ্ছেন যে আমি বেকার থাকবো না, আমি কিছু করে আমার সংসারটা চালাবো, বাবা মাকে হচ্ছে চালাবো, তারা কিন্তু চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টে ট্রেনিং সেন্টারে কাজ শিখে তাদের সেন্টারে আপনারা কিন্তু হচ্ছে চাকরি করতে পারবেন, চাইলে আপনারা নিজের একটা প্রতিষ্ঠান কিন্তু একটা গড়ে তুলতে পারবেন। তো আজকে ভিডিওটা কিন্তু হচ্ছে জাস্ট ইনফরমেশন মূলক, মোবাইল সেক্টরে কিন্তু জবের কোনো আপনার ইয়া নাই, মোবাইল আপনার যারা টেকনিশিয়ান ওদের জবের কোনো অভাব নাই, যেহেতু দেশ আপডেট হচ্ছে, যেকোনো আপনি দেখেন আপনারা যারা মাস্টার্স পাস করে ওরাও কিন্তু জবের জন্য অনেক শুরু হয় কিন্তু 15,000 থেকে, 15,000 থেকে। আর যারা মোবাইল সার্ভিসিং করতেছে আপনি দেখেন কোন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান কি 1-2,000 টাকা কমে ইনকাম করে না, তাহলে আর যদি আপনি 2,000 টাকা করে ইনকাম করেন, আপনি মিনিমামটা ধরেন 2,000 টাকা করলে মাসে 60,000 টাকা, প্রতি মাসে 60,000 টাকা ইনকাম, এই সুযোগ কিন্তু অন্য কোনো সেক্টরে নাই, আর অন্য কোনো সেক্টরে আপনি এইভাবে অ্যাভেলেবেল জবও নাই। এই সুযোগটা কিন্তু হচ্ছে দিচ্ছে আইফিক্স ফার্স্ট, আইফিক্স ফার্স্ট জি, এটা হচ্ছে মোতালিব প্লাজা ঢাকা হাতিরপুল। আপনি শুনলে খুশি হবেন আমাদের কিন্তু আরেকটা অফার আছে মেয়েদের জন্য, কিন্তু আমাদের এখানে মেয়েদের জন্য সুযোগ সুবিধা আছে। মেয়েদের জন্য সুযোগ সুবিধা মানে কি রকম, আমাদের এখানে মেয়েদেরকে শেখানোর জন্য কোনো টাকা নেওয়া হয় না। আচ্ছা একদম টোটালি ফ্রি? হ্যাঁ ফ্রিতে, জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রিটা আপনাদের দিতে হয়? জি, যারা আপনি বলছেন মাত্র 2,000 টাকা রেজিস্ট্রেশন ফি, আর আমরা কোনো কোর্স ফি, আপনারা 50,000 টাকা দিয়ে একটা স্টুডেন্ট ছেলে যেভাবে কোর্স করতেছে সেম মেয়েরা কিন্তু ফ্রিতে পাচ্ছে। আচ্ছা যারা আপু আছেন চাচ্ছেন যে নিজের পায়ে নিজে আর্ন করবেন, নিজে খরচ নিজে চালাবেন, তারা কিন্তু হচ্ছে এখানে জাস্ট স্বল্পমাত্র রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা কাজ শিখে মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাদের কোর্স শেষে আমাদের এখানে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের সার্টিফিকেট পাবেন, এবং সাথে কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের যেহেতু এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে, গভর্নমেন্ট সার্টিফিকেটও পাবেন, এনএসডিআর আন্ডারে সার্টিফিকেট পাবেন। তো ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিছি, যারা চাচ্ছেন যে স্বাবলম্বী হবেন, নিজের খরচ নিজে চালাবেন, নিজের সংসার চালাবেন চাকরি বাদ দিয়ে, নিজে একটা ভালো প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন এইখান থেকে মোবাইল সার্ভিসিং, যেহেতু দেশ আপডেট হচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে, মোবাইল তো দিন দিন বাড়তেছে, কারণ 2-3টা ফোন আছে, অবশ্যই সার্ভিসিংটা মাস্ট বি দরকার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যারা আপনারা আসবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে চলে আসবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার। আর থাকবে কিন্তু হচ্ছে ভাইয়া, আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।